আজি আমি জানিবা ডায়াবেটিস হেলে আমি তাকে কেমতি নিরূপণ করিবা। ডায়াবেটিস নিরূপণ করিবা পই আমার তিনটি পরীক্ষা সাধারণত ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ফাস্টিং ব্লড গ্লুকোজ, পোস্টপ্রান্ডিয়াল ব্লড গ্লুকোজ আর এইচবিএ1সি। আমার যদি লক্ষণ অনুসারে যেমন মু প্রথমে কইতিলি গোটে ভিডিওতে যদি সেই ভাবে কিছু রয়েছে তাহলে আপনার এই তিনটা টেস্ট রু মিনিমম দুইটা করবে। ফাস্টিংর যদি মাত্রা আমি দেখিবা 126 মিলিগ্রাম পর ডেসিলিটর গ্লুকোজর অধিক রহিলা ব্লড লেভেলে তাহলে তাকে আমি ডায়াবেটিস বলে কইতাম। পোস্টপ্রান্ডিয়াল যেটা খাইবা পর শর্করা যদি আমার ব্লড রহিলা 200 অধিক তাহলে তাকে ডায়াবেটিস বলে আমি কহু, কিংবা এইচবিএ1সি যেটা কি আমার 6.5 রয়েছে তাঠ যদি অধিক রহিলা তাহলে তাকে আমি ডায়াবেটিস অন্তর্ভুক্ত বা ডায়াবেটিস বলে কহু।